নিজের গাছের টাটকা সবজি দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় সেই কিছুর স্বাদ যেন একটু বেশি হয় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মিলি ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আর সেই সাথে আমার ব্লগটি যখন আপনারা দেখবেন শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর এখন আজকে আমি আসছি আপনারা তো জানেনি আমার বোনের বাসায় আসছি সেই বোনের বাসায় গিয়ে আপা তো অনেক অবাক হয়ে গেছে আমি গিয়েছি বলে তা আপা আমার যা যা পছন্দের জিনিস আপা রান্না করতেছে তো ওদের বাড়িতে তো অনেক সবজি আছে আপনাদের তো আগের ব্লগে দেখাইছি তো আপাকে আমি বলছি আপা আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু খাবো পরে ও নিজের গাছের গাছ থেকে কেটে আর কি সবজিটা কাটতেছে এখান থেকে কেটে ও আমাকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করে দিবে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপার হাতে রান্না অসাধারণ টেস্ট আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকি গাছ থেকে কচু কাটার পর ফার্স্টে আপা এগুলা ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পর চাক চাক করে কেটে নিবে আর এই যে এখানে দেখেন কেটে নিচ্ছে আপা এগুলা আর আমাদের এই কচুগুলা হচ্ছে কচুর জাতগুলো হচ্ছে কালো কচু এইগুলা কিন্তু খেতে খুবই সুস্বাদু অন্যান্য কচুর চাইতে দ্বিগুণ স্বাদ এই কচুগুলো আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর একটু গলায় ধরে না সেই জন্যই আর যদি কারো গলায় ধরে তাহলে সাথে একটু লেবু ইউজ করবেন তাহলে কোনো সমস্যা নাই তো এখানে আপা সব কিছু কেটে নিচ্ছে সুন্দর চাকচাক করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আপনারা সবাই জানেন আর যাদের অ্যালার্জির সমস্যা তারাও কিন্তু এই জিনিসটা খায় একবার হলেও যে ইলিশ মাছ থাকলেই কোচো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সবারই খুবই পছন্দ আর এটা বাসায় রান্না করেই থাকে বেশিরভাগ তো যাই হোক দেখেন আপা কি সুন্দর করে চাকচাক করে কেটে নিচ্ছে একটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছে সেগুলো আমি আপনাদের সাথে একটু ভালো করে দেখে দিচ্ছি আর আজকে তো আমার রান্না নেই সেই জন্য আপার বাসায় আসছি আর আপার রান্নাগুলোর জন্য একটু ক্যামেরা ধরছি আমার খুবই ভালো লাগতেছে রান্না করার তো একটু ঝামেলা একটু তো সবাই জানেন এখানে সকল কুসু কাটা শেষ আর এই তো সেই ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আর কি এখানে ই করবে মাছটা রান্না করবে তো এখন আপা চুলায় রান্না বসিয়ে দিয়েছে আর কি গ্যাসে চুলায় এখানে আপা রান্নাঘরে তেল দিয়ে দিচ্ছে তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে আপা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সেইগুলো ভালো করে ব্রাউন কালার করবে ব্রাউন কালার করার পর তারপরে আর কি এখানে অন্যান্য মশলা দিবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আপা এই তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছে ভাজা ভাজা করার পর একটু পানি দিয়ে দিচ্ছে আর আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি সেই কারণে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে আর এখানে এখানে একটু হলুদ দিল এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কি এখানে কচু ছেড়ে দিল কচুগুলো দেখেন কি সুন্দর করে আপা চেড়ে নিচ্ছে এটা ভালো করে সিদ্ধ করে করে নেবে সব মশলা দেওয়ার শেষ এখানে লবণ দিয়ে সব কিছুই দিয়েছে এখন আপা এটা ঢেকে দিচ্ছে আর একটু একটু পরে নেড়ে দিচ্ছে জিনিসটা আর এদিক দিয়ে যে এত গ্রাণ বের হয়েছিল বিশ্বাস করেন এদিক দিয়ে বাড়ির টাটকা সবজি দিয়ে রান্না আর সেই সাথে ইলিশ মাছ খুবই স্বাদ ছিল জিনিসটা আর এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছে যাতে তলায় যাতে লেগে না যায় সেদিন আপা অনেক কিছু রান্না করেছিল ইলিশ মাছের ঝোল আবার মাংস রান্না করেছিল কোনো কিছুই দেখায়নি কারণ এই জিনিসটা সবারই পছন্দের সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আপা ইচ্ছা রকম নাড়াচাড়া করতেছে যাতে জিনিসটা ভালোভাবে আঠালো হয় আর সিদ্ধ কচু সম্পূর্ণই গালিয়ে ফেলবে আর এই যে দেখেন সম্পূর্ণই গলে গিয়েছে কচুটা আর আপা অনেক নাড়াচাড়া করতেছে যাতে জিনিসটা খুবই টেস্ট হয় এই নাড়াচাড়ার উপরেই কিন্তু কচুটা বেশি স্বাদ হয় সেই জন্য এখানে বেশি বেশি করে নাড়তেছে আর আপার এটা নাড়াচাড়া করতে করতে একটা সময় হয়ে গিয়েছে সেটা ফাইনাল লোকটা আপনাদেরকে দেখিয়ে দিব তো কচুগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এখন আপা এটা পরিবেশন করবে একটা পাত্রের মধ্যে এই যে দেখেন হয়ে গিয়েছে কচুটা উফ কি সুন্দর কালারটাই না হয়েছে দেখেন সবুজ কালার একদম খুবই সুন্দর আর অনেক বের হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে আসলে খুবই ভালো লাগে কচু রান্না করলে আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা দেখে খেতে ইচ্ছে করতেছে আর সেই ফাঁকে আমিও বাসায় কচুটা নিয়ে এসে পড়েছিলাম রান্না করার পরে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন বোনের বাসায় আর কি খে না খেয়ে এসে পড়লাম কারণ হচ্ছে মাহিনীর স্কুলটা ছুটি দেওয়ার কথা ছিল দুইটার সময় ওই দিন বারোটার সময় ছুটি দিয়ে দিয়েছিল সেই জন্য আমি বাসায় নিয়ে এসে পড়েছি আপা সব কয়টা খাবারই আমাকে বাসায় প্যাকেট করে দিয়েছিল তাই আমি আর কি বাকি রান্নাগুলো আপনাদের দেখাইতে পারিনি খুব তাড়াহুড়া করে এসে পড়েছি আর আপা যা যা রান্না করেছে দিয়ে দিয়েছিলো আর আপনারা বাসায় আশা করি রেসিপিটা ফলো করে রান্না করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা